নমস্কার বন্ধুরা, আমি দেবিকা। বং ইজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের রেসিপি মুসুর ডাল। বাঙালিদের ভাতের সাথে ডাল না হলে একদমই জমে না, তাই চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই মুসুর ডালের রেসিপি। প্রথমে আমি এর জন্য 100 গ্রাম মুসুর ডাল নিয়ে নেব। ডালটিকে একটি পাত্রে ঢেলে আমি জল দিয়ে ধুয়ে নেব। ভালোভাবে ডালটাকে ধুয়ে নিয়ে জল ছেঁকে আমি আরও একবার একইভাবে ধুয়ে নেব। তো ডাল ধোয়া হয়ে গেছে, এবার চলুন দেখে নিই এর জন্য কী কী লাগছে। এর জন্য আমি একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা ও 1 টিস্পুন পাঁচফোড়ন নিয়ে নেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে নেব, স্বাদ মতো নুন ও চিনি ও 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। তো এর জন্য আমি প্রথমে ধুয়ে রাখা ডালটা প্রেশার কুকারে নিয়ে নেব। এবার প্রেশার কুকারে আমি 300 ml জল দিয়ে দেব। দিয়ে দেব 1/2 চামচ লবণ ও সামান্য একটু সাদা তেল। কুকারটিকে এবার বন্ধ করে দেব। এবার কুকারটিকে আমি গ্যাসের ফ্লেম অন করে বসিয়ে দেব এবং 3টে সিটি পড়ার অপেক্ষা করব। তিনটে সিটি পড়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেম অফ করে কুকারটিকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 10 মিনিট পর প্রেশার কুকার থেকে আমি ডালটা একটা বাটিতে ঢেলে নেব। এবার কড়াই গরম করে আমি সামান্য সাদা তেল দিয়ে দেব একটি তেজপাতা ও একটি গোটা শুকনো লঙ্কা। তেজপাতা ও শুকনো লঙ্কা হালকা করে একটু ভেজে নেব। এবার ওতে দিয়ে দেব 1/2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু ভেজে নেব। পাঁচফোড়নটা হালকা ভেজে নিয়ে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো যখন হালকা ব্রাউন হবে এবং যখন একটু নরম হবে তখন ওতে আমি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে তাতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল। বন্ধুরা, এক্ষেত্রে আপনারা যদি মনে করেন আপনাদের ডালের থিকনেসটা একটু বেশি হয়ে গেছে, তাহলে আপনারা একটু গরম জল এখন দিয়ে দিতে পারেন। তো আমি ডালটাকে এবার একটু নেড়ে নেব। ডালটাকে 2 মিনিট আমি ফুটতে দেব। দিয়ে দেব সামান্য একটু নুন। আমি আগেই নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই এখন প্রয়োজন বুঝে সামান্য একটু নুন অ্যাড করলাম এবং দিয়ে দেব সামান্য একটু চিনি। সামান্য একটু নেড়ে নেব। ডালটা ভালোভাবে ফুটতে শুরু করেছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মুসুর ডাল।